স্কুলে শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলিয়ে চারজন, ছাত্রী নেই একটিও। প্রতিদিনই নিয়ম করে স্কুলে আসেন শিক্ষিকারা, শূন্য শ্রেণীকক্ষের দিকে তাকিয়েই যাচ্ছে দিন। আছে স্কুল, প্রতিদিন নিয়ম করে আসেন শিক্ষকরাও, আসেন শিক্ষাকর্মীও, আসে না ছাত্রীরা। স্কুলে সব কিছুই আছে, তবে নেই একজনও ছাত্রী। ছাত্রীর অভাবে বন্ধের মুখে পশ্চিম মেদিনীপুরের শ্রী শ্রী মা গার্লস স্কুল। 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল, এক সময় ছাত্রীর জন্য গম গম করত এলাকা। ছাত্রীদের কলরবে মুখরিত হয়ে উঠত বিদ্যালয় প্রাঙ্গণ। ধীরে ধীরে পড়ুয়া কমতে শুরু করে বিভিন্ন কারণে। ঢিলছড়া দূরত্বে অবস্থিত মাল যমুনা কেপিএস হাই স্কুল, জুনিয়র হাই স্কুলে না পড়ে সকলেই হাই স্কুলে পড়তে চায়। স্কুলের জমিদাতা পরিবারের সদস্যরা চান এই স্কুলে যখন পড়ুয়া নেই, স্কুল রেখে আর কি হবে। স্কুল উঠে গেলে তারা নিজেদের জমি ফেরতের জন্য সরকারের কাছে আবেদন করবে বলে জানান। যদিও অবর বিদ্যালয় পরিদর্শক কাজল মোল্লা বলেন এই স্কুল এবার পড়ুয়া শূন্য হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই বিদ্যালয় ভবনে মাল যমুনার সাঁওতালি মাধ্যম স্কুলটিকে স্থানান্তরিত করার কথা চিন্তা করছি। ওটা যেহেতু জুনিয়র হাই স্কুল এবং গার্লস, সেহেতু ওই স্কুলে অনেক স্টুডেন্টই থাকতে ইচ্ছুক নয়। পাশে যেহেতু হাই স্কুল আছে 1 কিলোমিটারের ভিতরে, তারা সেখানেই চলে যাচ্ছে। তো করোনার পর থেকেই সংখ্যাটা কম ছিল, এবছরে জিরো হয়েছে, এবং ওটা জন্য আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি। এটা মাল যমুনাতে জলচিকি ইউনিটটা চলে, সেটাকে শিফট করে ওই লোকালি ম্যাডামগুলোকে অন্য কোনো স্কুলে অ্যারেঞ্জ করার ব্যাপারে হায়ার অথরিটিকে অলরেডি জানানো আছে, এখন ডিপার্টমেন্ট যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এখন কি মানে স্টুডেন্ট একেবারেই নেই? এই বছরে নেই, কয়েকজন ছিল ট্রান্সফার নিয়ে চলে গেছে মাল যমুনা হাই স্কুলে ভর্তি হয়েছে। শূন্য শ্রেণীকক্ষে সারিবদ্ধ বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আছে, তবে আচর পড়েনি দীর্ঘদিন। মিড ডে মিলের সরঞ্জামে পড়েছে ধুলোর আস্তরণ, ঘণ্টাও বাজেনি কতদিন। এক মনে খাতার কাজ করে যাচ্ছেন হেড ক্লার্ক, দুই শিক্ষিকা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত, মাঝে মধ্যে মোবাইলে এটা ওটা দেখে নেওয়া। কী বা করবেন তারা, যাদের জন্য এত আয়োজন তারাই তো নেই। তবুও নিয়ম করে প্রতিদিনই বিদ্যালয়ে আসেন দুই শিক্ষিকা ও দুই শিক্ষাকর্মী। 3:30 পর্যন্ত থাকেন তারা, তারপর বাড়ি চলে যান। বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানালেন শিক্ষিকা মধুমিতা জানা এবং শিক্ষাকর্মী সুবর্ণ দাস। বিদ্যালয়ে একজনও পড়ুয়া নেই, তবুও মাসে মাসে বেতন তুলছেন। গ্রামবাসীদের কাছ থেকে এমন টিটকিরিও শুনতে হচ্ছে ইদানিং, তার সঙ্গে আছে মন খারাপও। শিক্ষাকর্মী সুবর্ণ দাস বলেন যাদের জন্য স্কুল, এত পরিকাঠামো সাজ সরঞ্জাম তারাই তো নেই, আমাদের একটুও ভালো লাগে না। কচিকাঁচাদের কলরব শুনব বলেই তো এই পেশায় এসেছিলাম, আমি অন্য জেলার বাসিন্দা, এত দূরে এসে চাকরি করছি যাদের জন্য তারাই তো নেই। তিনি এও জানান প্রথম 1.5 ঘন্টা খাতার কাজ করতে হয়, পড়ুয়া না থাকলেও নিয়ম করে সেসব কাজ করতে হয়, তারপর আর কোনো কাজ থাকে না, বসে বসে সময় কাটতে চায় না। আমাদের স্কুলে অফিসিয়ালি যে কাজকর্মগুলো থাকে সেই কাজগুলো তো আর বন্ধ নেই, সেই কাজগুলো করতেই হয় যথারীতি, প্রতিদিন নিয়মিতই কাজগুলো করতে হয়, কাজগুলো করে যাচ্ছে, এর বাইরে তো আর কোনো কাজ নেই। হ্যাঁ, প্রত্যেকদিন আসতে হয়, নিয়ম করে সিএল নেওয়া হয় যথারীতি। স্কুলের চাকরিতে যোগদান করা যে বাচ্চাদের কোলাহলের সঙ্গে থাকা যাবে, কিন্তু এখানে সেটাই নেই, যেটা স্কুলের মূল সম্পদ সেটাই নেই, আর সব কিছু আছে প্রাণহীন স্কুল। দেখুন, স্কুলে যখন চাকরি পাওয়া হয় তখন কিন্তু কেউ স্কুলে ভালোবেসে স্কুলটা আসে না, কাজটা পাওয়ার জন্য আসে, কিন্তু আসার পরে সেই স্কুলকে সে ভালোবাসে, কিন্তু এখানে সেই স্কুলে সেই পরিকাঠামোটাই পাওয়া হয়নি, সুতরাং সেখানে মন খারাপ লাগাটাই স্বাভাবিক। শিক্ষিকা মধুমিতা জানা বলেন পাশেই উচ্চ বিদ্যালয়, এই স্কুল 8ম শ্রেণী পর্যন্ত, তার উপর পর্যাপ্ত শিক্ষক নেই। গত 2-3 বছর ধরে বিজ্ঞানের একজনও শিক্ষক নেই, তাই পড়ুয়া সংখ্যা কমতে কমতে এবার শূন্য হয়ে গেছে। আমরা গ্রামে গিয়ে বুঝিয়েছি কিন্তু কাজ হয়নি, বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তারাই সিদ্ধান্ত নেবেন। ২০২৩ সালে স্টুডেন্ট নেই আমাদের, জিরো।
আপনারা কি জানিয়েছেন? হ্যাঁ, অফিসে অবশ্যই জানিয়েছি। আপনাদের টিচিং স্টাফ কতজন আর নন টিচিং কতজন? দুজন টিচিং, দুজন নন টিচিং। 2023-এই জিরো হয়েছে। আচ্ছা, আর গত সেশনে? গত সেশনে 4 জন ছিল। কি কারণে নেই স্টুডেন্ট? পাশেই মানলমনা হাই স্কুল আছে, ওখানে স্টাফ ফুলফিল আছে, ওখানে আমাদের টিচার নেই, দুজন মাত্র টিচার, সায়েন্স টিচার নেই আর বহু বছর হলো। আমরা বাড়ি বাড়িও গেছি, চেষ্টা করেছি কিন্তু আসেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, পশ্চিম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।